ফ্রেন্ডস, এডুরুন চ্যানেলে আপনাদের স্বাগতম। গভর্নমেন্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিজ্ঞপ্তি প্রকাশে খরচায় লাগাম টেনেছে করোনা মোকাবিলার জন্য। সেই বিজ্ঞপ্তির উপর আমরা আলোকপাত করব। আলোকপাত করার আগে বলবো, যারা চ্যানেলটি নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে অনেকে দেখতে পায় এই ভিডিওটি, এবং তাদের সাথে লাইক করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন কীভাবে এই পিডিএফটা আমরা ডাউনলোড করবেন। ফার্স্ট যাবেন ওয়েবসাইটে, যাবেন www.wbfin.nic.in, এটা আছে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট। এখানে যাবেন, দেন গো করবেন। গো করার পর ওয়েবসাইট খুলল। ওয়েবসাইট খোলার পর একদম আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এখন দেখুন একটা অর্ডার এসেছে 2/4/2020 একদম নিচের, হ্যাঁ একদম এই লাস্টেরটি, এই লাস্টের যে ওইটি রয়েছে সেখানে যদি আপনারা ক্লিক করেন এটি পিডিএফ ডাউনলোড হবে। দেখুন অ্যাডিশনাল অ্যাস্টেরিটি মেজার টু বি ফলোড ফর কম্বেটিং কোভিড 19, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি পিডিএফ হবে, সেই পিডিএফটা ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করতে লিখে দিয়েছি। তো এই পিডিএফে, এই ডাউনলোডে যেটি বলা আছে সেটি বেসিক্যালি বলা আছে, দেখুন ডাউনলোড হয়ে গেছে। এইখানে বলা আছে কিছু কিছু লিমিটেশন টানা হয়েছে, অর্থাৎ কঠোরতা নেওয়া হয়েছে খরচার ক্ষেত্রে। কোন কোন বিষয়ে আমরা একটু আলোকপাত করব। ফার্স্ট যেটা বলা হচ্ছে, এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছেন অডিট ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশন আনা হচ্ছে গভর্নমেন্ট। আমি একটু আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বললাম, যে বুঝিয়ে বল মানে একটু বলবো, ডিটেলস বলাচ্ছি, বিষয়টা একটু বড়ো হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন টেকিং অল নেসেসারি অ্যাকশন মেজার্স টু কমব্যাট স্প্রেড অফ কোভিড 19 ডিজিজ। তো এই করোনা মোকাবিলার জন্য 21 দিন যে লকডাউন হয়েছে সেটার জন্য কিছু কিছু খরচার ক্ষেত্রে কিছু কিছু লাগাম টানা হয়েছে। কোন কোন জিনিসগুলো একটু আমরা একটু দেখে নেব। ফার্স্ট এক নম্বরে কী কী আছে, এক নম্বরে আছে নো নিউ স্কিম ইজ টু বি টেকেন, অর্থাৎ কোনো ধরনের নতুন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার ছাড়া কোনো নতুন মানে নতুন ধরনের কোনো প্রকল্প নেওয়া হবে না। তারপরে বলা হয়েছে নতুন কোনো স্কিম আর কি। তারপর 2 নম্বরে আছে স্কোপ অফ এক্সিস্টিং স্কিমস শ্যাল ইন নো কেস এনহ্যান্স এক্সেপ্ট প্রায়র অ্যাপ্রুভাল অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। কিছু কিছু যেগুলো আগে কিছু কিছু প্রকল্প আছে সেগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া এগিয়ে সেটাকে আর ক্যারি ফরওয়ার্ড হয়তো নাও হতে পারে। 3 নম্বর হচ্ছে নো পারচেস অফ নাম্বার অফ পারচেস অফ ভেহিকেলস কম্পিউটার অ্যান্ড আইটি রিলেটেড অ্যাসোসিয়েশন ফার্নিচার্স এসি ওয়াটার কুলার টিভি, অর্থাৎ কোনো ধরনের যানবাহন বা কম্পিউটার বা আইটি সেক্টরে যে বা এসি এইসব জিনিসের কেনার ক্ষেত্রে লাগাম টানা হলো। 4 নম্বর কী বলা হচ্ছে ইন কেস অফ এনি আর্জেন্ট পারচেস নেসেসারি ফর ইউটিলাইজেশন অফ নিউলি কনস্ট্রাক্টেড পাবলিক বিল্ডিং লাইক স্কুল কলেজ লাইব্রেরিজ হসপিটাল অ্যান্ড অর সাচ ইনস্টিটিউশন প্রায়র পারমিশন অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া কোনো নতুন স্কুল হোক বলুন বা কনস্ট্রাক্টেড মানে স্কুল বলুন লাইব্রেরি বলুন হসপিটাল বলুন সেটা অবশ্যই ফাইন্যান্স ডিপার্টমেন্টের পারমিশন লাগবে। নো এক্সপেন্ডিচার অন রেনোভেশন ডেকোরেশন অ্যান্ড ফার্নিশিং অফিস বিল্ডিং, মানে অফিস বিল্ডিংগুলোকে এই সব খরচার ক্ষেত্রে লাগাম টানা হচ্ছে। তারপরে বলা হচ্ছে দেয়ার শ্যাল বি নো হায়ারিং অফ অ্যাডিশনাল ভেহিকেলস আনলেস স্পেসিফাই স্যাংশনড বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ কোনো নতুন ধরনের যানবাহনের যে ভেহিকেল সেগুলো কেনা হবে না ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেয়ার শ্যাল বি নো রিক্রুটমেন্ট, দেখুন খুব ভাইটাল পয়েন্ট, দেয়ার শ্যাল বি নো রিক্রুটমেন্ট এনগেজমেন্ট অর এনগেজমেন্ট অফ ম্যান পাওয়ার আনলিস অ্যাপ্রুভ বাই দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া কোনো ধরনের নিয়োগ বা এনগেজমেন্ট করা হবে না। 8 নম্বর যেটি খুব ভাইটাল, অর্থাৎ এটা জবের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই হবে কি না সেটাও পরবর্তীকালে ভালোভাবে বোঝা যাবে, যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট হয়তো অর্ডার দেয় সেক্ষেত্রে হয়তো অ্যাপ্রুভাল হবে। 7 নম্বর দেয়ার শ্যাল বি নো রিক্রুটমেন্ট অর এনগেজমেন্ট, এটা তো বললাম। দেন 8 নম্বরে আসছি, 8 নম্বরে আছে রিফ্রেশমেন্ট প্রোভাইডেড বাই দ্য মিটিংস
শ্যাল বি কেপ্ট অন দ্য মিনিমাম, অর্থাৎ কোনো মিটিংয়ে যেগুলো যে রিফ্রেশমেন্ট হয় সেগুলো যেন খুবই স্বল্প স্বল্প খরচায় হয় সেরকম একটা অর্ডার বলা হয়েছে। 9 নম্বরে বলা হয়েছে অল জার্নি শুড বি মেড আস এনটাইটেল ক্লাস, সমস্ত জার্নিগুলো হবে এনটাইটেল ক্লাসে, হোয়েদার এয়ার ট্রাভেল, যদি এটা বিমানে পরিবহন হয় পারমিশন হয়, যদি বিমানে মানে পারমিশন থাকে সেক্ষেত্রে ইট মাস্ট বি ডান আন্ডার এটা ইকোনমি ক্লাসে ভ্রমণ হবে, মানে যাতায়াত হবে, নট ইন এক্সিকিউটিভ অর বিজনেস ক্লাস, কোনো রকম এক্সিকিউটিভ বা বিজনেস ক্লাসে যাওয়া যাবে না, নো পেমেন্ট অফ হাউস বিল্ডিং অ্যাডভান্স ইন রেসপেক্ট অফ অল সার্ভিস অফিসার লাইক আইএএস আইপিএস, অর্থাৎ বিল্ডিং নির্মাণের যে হাউস বিল্ডিং যের ক্ষেত্রে যে অ্যাডভান্স দেওয়া হয় সমস্ত ইন্ডিয়া অল ইন্ডিয়া সার্ভিস অফিসারদের, সেগুলো ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা আসতে শুরু করলো। উইথড্র ফ্রম জিপিএফ অনলি ফর ট্রিটমেন্ট, অর্থাৎ খুব ভাইটাল পয়েন্ট, কিন্তু শিক্ষক আমাদের শিক্ষকতা শিক্ষকদের ক্ষেত্রে এটা খুব একটা ভাইটাল পয়েন্ট, 11 নম্বর, অর্থাৎ 7 নম্বর আর সরি 11 নম্বর পয়েন্টটা খুবই ভাইটাল, সেটা হচ্ছে উইথড্র জিপিএফ অনলি ফর ট্রিটমেন্ট এডুকেশন অ্যান্ড ম্যারেজ পারপাস উইল বি অ্যালাউড, অর্থাৎ শুধুমাত্র কোনো ট্রিটমেন্ট হলে বা শিক্ষার খেলে বা কোনো বিবাহ বিবাহের জনিত কোনো কারণ হলে শুধুমাত্র জিপিএফ তুলতে পারবেন। 12 নম্বর পয়েন্ট হচ্ছে নো পেমেন্ট অফ মোটরসাইকেল অ্যাডভান্স অর কম্পিউটার অ্যাডভান্স ইন ইজ টু বি ডান, অর্থাৎ কম্পিউটার মোটরসাইকেল বা কম্পিউটার কেনার জন্য কোনো আগে থেকে অগ্রিম মানে টাকা পেমেন্ট করা যাবে না। কিছু কিছু এগুলো তো আমি আপনাদেরকে জানালাম এগুলো কী কী কোন লিমিটেশন, এবারে কোন কোনগুলো এর আওতায় পড়ছে না সেগুলো একটু দেখে নিন, এক্সেপশন, অর্থাৎ সেই কোন কোন জিনিসগুলো এর আওতার মধ্যে নয়। 1 নম্বরে হচ্ছে অল টাইপস অফ স্যালারি ওয়েজেস অ্যান্ড পেনশন, অর্থাৎ সমস্ত ধরনের কর্মচারীদের বেতন বলুন বা পেনশন বলুন এগুলো কিন্তু এর আন্ডারে পড়ছে না। অল টাইপস অফ সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার স্কিমস, সমস্ত ধরনের সামাজিক কল্যাণ যে সমস্ত প্রকল্প আছে, যেমন হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, জয় বাংলা, সামাজিক সুরক্ষা যোজনা, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, বাংলা ফসল বীমা যোজনা, এই ধরনের যে প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউ হবে, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য হবে না, লিমিটেশন থাকবে না। 3 নম্বর যেটা বলা হচ্ছে লিমিটেশন থাকবে না, অল সেন্ট্রালি স্পন্সার্ড অ্যান্ড সেন্ট্রাল সেক্টর স্কিম ইনক্লুডিং ফান্ড অফ 14th and 15th ফাইন্যান্স কমিশন, অর্থাৎ 14-15 অর্থ যে ফাইন্যান্স কমিশন আছে সে সমস্ত স্কিমের ক্ষেত্রেও এগুলো প্রযোজ্য হবে না। আর হচ্ছে বলো 4 নম্বরে বলা হচ্ছে অল হেলথ ম্যাটার্স রিলেটেড উইথ কন্ট্রোল প্যান্ডামিক COVID-19 মে বি অ্যাপ্রুভড বাই দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্ট, তো এটা অতটা নয়। তো এবং আরেকটা বলেছে, দেখুন আরেকটা বলা হয়েছে, এটা সি পয়েন্ট একটা লাস্ট পয়েন্ট যেটা বলা হয়েছে, কিন্তু লিমিট এটা কিন্তু এর মধ্যে কোনো লিমিটেশন নেই, দ্য ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার স্যাংশন অফ নিউ প্রজেক্ট অর স্কিম রিভিশন অফ এক্সিস্টিং প্রজেক্ট অর স্কিম ডিউরিং দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2020 or 2021 উইল বি অ্যাজ ফলোজ, অর্থাৎ ওয়ার্কার ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা 10 কোটি থেকে 1 কোটির মধ্যে, আর আদার ডিপার্টমেন্ট হচ্ছে 1 কোটি থেকে 10 লাখের মধ্যে। এবার হচ্ছে অল এবং এই নোটিশটা কবে থেকে পড়া হচ্ছে, দেখুন দিস উইল টেক ইমিডিয়েট এফেক্ট উইল রিমেন আপ টু 30/6/2020, অর্থাৎ উইথ 30/6/2020 অবধি এটা কন্টিনিউ হবে আনটিল ফার্দার অর্ডার, এবং এটা দেখুন পাবলিশড হয়েছে আজকের ডেটে, দেখুন মেমো নাম্বার এবং এই দেখুন এই ডেট 2/4/2020, অর্থাৎ 2 এপ্রিল এটা পাবলিশড হয়েছে ওয়েবসাইটে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে অনেকেরা দেখতে পায়, এবং যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।